পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এই ভিডিওতে গণিত বিষয়ের সমাধান দেওয়া হবে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের দু সালে সেকেন্ড টাইম দিয়েছে বলতে পারো এটা তোমাদের পার্ট টু এর পূর্বে তোমাদের প্রথমেই পঞ্চম শ্রেণী দু সালে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছিল প্রত্যেকটা বিষয়ের সমাধান দেওয়া হয়ে গেছে তোমরা যদি দেখে না থাকো তোমাদের সুবিধার্থে পার্ট ওয়ান হিসাবে প্রত্যেকটা বিষয়ের লিংক দেওয়া হয়েছে ভিডিও ডেক্সিসানে তোমরা অবশ্যই দেখে নেবে আর এটা দু সালে সেকেন্ড টাইম বলতে পারো পার্ট টু তো পার্ট টু হিসাবে এই ভিডিওতে গণিতের সমাধান দেওয়া হচ্ছে আর অন্যান্য বিষয়গুলো খুব তাড়াতাড়ি সমাধান দেওয়া হবে তো যারা চ্যানেলে নতুন এসেছ অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে করে পরবর্তী ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও খুব সহজে প্রত্যেকে খুব সুন্দর করে খাতায় তৈরি করে নেবে কারণ এগুলো প্রত্যেককেই স্কুলে জমা দিতে হবে এবং এগুলোর উপর তোমরা নাম্বার পাবে তো দেখো এখানে একের দাগের ক প্রশ্ন কি বলেছে দেখো এখানে কুড়ি হাজার কমা দিয়ে শূন্য তারপর এটা যেহেতু আছে তাহলে এটা দুই হাজার এবং তারপর আছে এটা কি নব্বই হাজার এবং শূন্য দেওয়ার পর এটা যেটা আছে এটা হচ্ছে নয় হাজার এখন সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট পাঁচ অঙ্কের সংখ্যাটি হল তাহলে এখানে এ বি সি ডি যে উত্তর আছে এদের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে এখানে দেখো যেটা বলেছে উপরে চারটে সংখ্যা দেওয়ার পর বলেছে সব থেকে ছোট পাঁচ অঙ্কের সংখ্যা সবচেয়ে ছোট এবং পাঁচ অঙ্ক বিশিষ্ট দেখো এটা প্রথমে যেহেতু শূন্য আছে এটা চার অঙ্ক আর এটাও চার অঙ্ক তাহলে পাঁচ অঙ্ক আছে এটা আর এটা তো এখন বলেছে সবচেয়ে নব্বই হাজার তাহলে কুড়ি হাজার সবচেয়ে ছোট আমরা দেখে নেবো কোথায় আছে দেখো এ অপশানেই কিন্তু কুড়ি হাজার আছে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ আশা করি বোঝা গেছে পরবর্তী প্রশ্ন পঞ্চাশ হাজার দশ সংখ্যাটি হলো পঞ্চাশ এই সংখ্যাটা কোনটা দেখো এ বি সি ডি এখানে সঠিক উত্তর হবে অপশান ডি দেখো এটা পঞ্চাশ হাজার দশ সে সংখ্যাটা দশ আছে এবং এটা পঞ্চাশ হাজার আছে এখানে একটা শূন্য আছে পরবর্তী প্রশ্ন দেখো ছয় শূন্য চার এক দুই সংখ্যাটিতে চার এর স্থানীয় মান হলো তো চারের স্থানীয় মান দেখো এখানে চার দেখতে পাচ্ছ এই চারের পর ডান দিকে দেখো একটা দুটো সংখ্যা আছে ঠিক আছে তাহলে যেহেতু স্থানীয় মান তাহলে চারের পর যেহেতু ডান দিকে দুটো সংখ্যা চারের পিঠে বা চারের পরে দুটো শূন্য হবে অথবা তোমরা এভাবেও দেখতে পারো একক দশক শতক যেহেতু এটা শতকের ঘরে তাই এটা চার শত এটাই হবে এর স্থানীয় মান দেখো এ বি সি সিতে আছে চার শত এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর পরে দাগ দুইয়ের বলেছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে হবে এই সমস্ত প্রশ্নগুলো প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকছে এক নাম্বার করে দুইয়ের দিকেও তোমাদের সঠিক উত্তরের জন্য থাকবে এক নম্বর কি আছে দেখো পাঁচ অঙ্কে বৃহত্তম সংখ্যাটি হলো এই যে দেখো নয় 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 শেষে শূন্য পাঁচ অঙ্কের বৃহত্তম আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম পাঁচটা নয় হবে কিন্তু এখানে চারটে নয় এবং তারপর একটা শূন্য দিয়েছে অতএব এর উত্তরটা হবে মিথ্যা ঠিক আছে পরবর্তী দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার প্রত্যেকটির অঙ্ক সংখ্যা পাঁচ দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয় পাঁচটা নয় হয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয় একের পিঠে চারটে শূন্য হয় যেহেতু একের পিঠে চারটে শূন্য দেখো একের পিঠে চারটে শূন্য ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ অঙ্ক আবার দেখো পাঁচটা নয় এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক তাহলে এটা হবে আমাদের কি সত্য ঠিক আছে তারপরে দেখো এখানে দেওয়া আছে চল্লিশ হাজার পাঁচশো দুই আর আছে চল্লিশ হাজার বাহান্ন এখানে বলেছে চল্লিশ হাজার বাহান্ন থেকে চল্লিশ হাজার পাঁচশো দুই বড় এটাও সত্য ঠিক আছে তাহলে তোমাদের দুই দিকের ক শুধু মিথ্যা এবং খ আর গ দুটো হচ্ছে সত্য পরবর্তী প্রশ্ন দেখো তিন কমা ছয় কমা নয় কমা সাত এবং পাঁচ সংখ্যাগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা লেখো এটার জন্য তোমাদের দুই নাম্বার থাকবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সংখ্যামালা এই সংখ্যামালা থেকে আমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সাজাতে হবে তাহলে সব থেকে ছোট দেখো এখানে তিন পাঁচ নয় সাত পাঁচ এদের মধ্যে সবথেকে ছোট যেটা হচ্ছে তিন তারপর হবে পাঁচ তারপর হবে তারপর তারপর খেয়াল সাত নয় এখানে সংখ্যা আছে কমা কমা এখানে ক্ষুদ্রতম বৃহত্তম সাজাবার সময় কমা দেবে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে পাঁচ অঙ্ক অঙ্কের ক্ষুদ্রতম দেখো এক দুই তিন চার পাঁচ এবং বৃহত্তম বৃহত্তমটা আমরা শেষের দিক থেকে সাজিয়ে দেব নয় সাত ছয় পাঁচ তিন তাহলে কমপ্লিট হয়ে গেল এটা করলেই তোমরা কিন্তু দুই নম্বর পেয়ে যাবে পরবর্তী দেখো নয় নয় সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো এখন স্থানীয় মানে বিস্তার করতে বলেছে এবং এর জন্য থাকবে দুই নম্বর ঠিক আছে এখানে দেখো প্রথমত নয় আছে তাহলে আমরা নয় বসাবো নয় পর দেখো ডানদিকে কটার সংখ্যা একটা দুটো তিনটে চারটে তাহলে এর পিঠে আমরা চারটে শূন্য বসাব ঠিক আছে তাছাড়া একুশ দশক শতক হাজার হাজার অযুত তাহলে যেহেতু নয় অযুতের ঘরে আছে তাহলে আমাদের এটা কি হচ্ছে একক দশক শতক হাজার অযুত তো এটা হাজার ছিল দেখো এটা নব্বই হাজার হচ্ছে এরপর যোগ চিহ্ন তারপরে দেখো শূন্য আছে আমরা শূন্য দেবো তো শূন্যের পর কটার সঙ্গে একটা দুটো তিনটে তাহলে আমরা তিনটে শূন্য দেবো দুটো তিনটে এখানে যদি তোমরা মনে করো শুধু একটা শূন্য দেবে তাহলেও হবে কোনো সমস্যা নেই যোগের চিহ্ন পরবর্তী শূন্য আছে শূন্য এবং শূন্যের পর দুটো সংখ্যা আছে ঠিক আছে তোমরা এখানে দুটো শূন্য দেব আচ্ছা এটা শূন্য ঠিক আছে তারপর দেখো আর একটা শূন্য আছে তো শূন্য দেবো শূন্যের পর একটা সংখ্যা আছে তো একটা শূন্য দেবো তাহলে একটা শেষে নয় আছে শুধু নয় দেবো তো এইভাবে হচ্ছে স্থানীয় মান এখন যদি কেউ মনে করো যে অঙ্কটা এরকম হবে যে নয় একটা দুটো তিনটে চারটে শূন্য তারপর যোগের চিহ্ন দিয়ে একটা শূন্য যোগের চিহ্ন দিয়ে একটা শূন্য তারপর যোগের চিহ্ন দিয়ে তোমরা এখানে দিতে পারো দেখো একটা দুটো তিনটে তিনটে তারপর হচ্ছে নয় ঠিক আছে তো এইভাবে তোমরা দিতে পারো অথবা তোমরা যদি মনে করো এখানে এটা নাও দিতে পারো সব থেকে যেটা ভালো হয় যে তোমরা এই উপরের অংশটা দিয়ে দেবে ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই এটা দিলে তোমাদের একেবারে সঠিক হয়ে যাবে তোমরা উপরেরটাই দেবে তো এইভাবে নানা ভাবে লেখা যায় যেহেতু মাঝে এখানে শূন্যের অবস্থান হয়েছে তোমরা সব থেকে ভালো যেটা প্রথমটা দেবে তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে দেখো এটার জন্য তোমাদের দুই নাম্বার পরবর্তী যে প্রশ্ন আছে সেটা দেখো পরের প্রশ্ন বলেছে চল্লিশ এর উপর ছয় এর দুটি গুণিতক লেখ দেখো এখানে চল্লিশের উপর বলেছে তাহলে গুণিতক গুণিতক এমন দুটো লেখো যেগুলো উপর হবে বলতে ছয়ের কি গুণ করে করে আকারে তোমাদের লিখতে হবে তো আমরা এখানে লিখতে পারি ছয় গুণিত সাত সমান একটা বিয়াল্লিশ হচ্ছে কমা দিয়ে ছয় গুণিত আট সমান দিয়ে ছয় আটে আটচল্লিশ দেখো এই যে গুণিতক দুটো পাওয়া গেছে বিয়াল্লিশ এবং আটচল্লিশ এরা দুজনেই কিন্তু চল্লিশ এর উপর তো এর জন্য তোমরা কি এখানে দুই নাম্বার পেয়ে যাচ্ছ এরপরে দেখো তোমাদের কি বলেছে যোগ এক সংখ্যাটিকে বল ও কাঠির সাহায্যে প্রকাশ করো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশ হাজার উনত্রিশ এর সাথে এক যোগ হবে এবং যোগফলটাকে আমাদের বল আর কাঠির সাহায্যে প্রকাশ করতে হবে আমরা প্রথমত এখানটাতে যোগ করে নিতে পারি ঠিক আছে সাঁত্রিশ হাজার উনতিরিশ এর নিচে এক বসে আমাদের যোগ হবে তো এই যোগ হলে এক আর নয় যোগ হলে দশ দশের শূন্য হাতে এক এক আর দুই কথা হচ্ছে তিন আর এখানে আমাদের শূন্য আছে শূন্য নামে এটা তিন আছে নয় সাত আছে সাত নাম্বে আর এখানে তিন আছে তো এটা আমরা বল কাঠির সাহায্যে প্রকাশ করার জন্য আমরা যেটা করতে পারি এখানে দেখো একক দশক শতক হাজার এবং অযুত অযুত তাহলে আমরা এখান থেকে কাঠি নির্ণয় করব কাঠি তো এর জন্য আমরা মার্জিন করে দিলাম হাজার থেকে একটা শতক থেকে একটা দশক থেকে একটা একক থেকে একটা এবং এখানে আমাদের সংখ্যাটা বসিয়ে দিতে হবে ঠিক আছে তো এইভাবে আমাদের কাঠির সাহায্যে কাঠি ও বলের সাহায্যে আমাদের প্রকাশ করতে হবে আমরা ডান দিক থেকে বসাতে পারি এখানে শূন্য যেহেতু এটা ফলাফল শূন্য আছে তারপর আছে আমরা এখানে তিন বসিয়ে দেবো তারপরে দেখো শূন্য আছে আমরা এখানে শূন্য বসাবো তারপর সাত আছে এখানটাতে আমরা সাত বসাবো এখানে তিন আছে তো আমরা এখানে তিন বসাবো এবার আমাদের বল বসাতে হবে এটা যেহেতু শূন্য এখানে কোনো কিছু থাকবে না এটা তিন আছে তাহলে এর মধ্যে তিনটে বল বসে যাবে ঠিক আছে এখানে শূন্য আছে তাহলে কিছুই বসবে না এটা সাত আছে তাহলে সাতটা বল বসবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তারপরে তিন আছে তাহলে একটা দুটো তিনটে তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটিটা যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো তোমরা প্রত্যেকে খুব সুন্দর করে খাতায় তৈরি করে নেবে এবং অন্যান্য বিষয়গুলো অবশ্যই দেখে নেবে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে